একদম সোজা কি সোজা বুঝেনি আপনি না বুঝিয়ে দেওয়াল মনে করুন স্যার বই আন বই কইতাম আপনি খালি হুনতাই বল মনে করুন এই যে সুই সুই হ্যাঁ সুই সুই মনে করুন সুই সুতা যায় না যায় না যায় না তারপরে মনে করুন লেয়ার বেল এই যে মুখে ছেপাচ্ছে না এটা সুতার মধ্যে দিয়া সুতা সুইয়ের গোয়াতে ধাক্কা দিলেই ফেসবে বাপের নাম গাব গাছ কার বাপের নাম ওই যে ওর রহিমের বাপের নাম কি গাব গাছ না শোনো এই তুই আর যেন কি বলতে চাইলি আর কি গো ওই যে হ্যাঁ কথা তো কই নাই জন্টু কোথা থেকে স্কুলে এক মালিনীর ছেলে চছে আর তার সাথে নাকি আমার মেয়ে পড়া দিয়ে পারছে না আগামী কাল থেকে তুমি মাস্টার সাহেবকে বলে দিবে সেই ছেলে যদি স্কুলে আসে উড়িয়া বাজ গুরানি আসতে হবে নজিত নো কে বলেছে কথা 60 বছর আদেশ তোমারও চাকরি শেষ পর পর বাবা রহিম স্যার তুমি তো সবে শুনলে আমি 60 বছর অধীনে স্কুল চালাই আমি জানি তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে কিন্তু 60 বছর হুকুম আমাকে পালন করতেই হবে তাই তো যদি আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে উড়িয়ে বাজ ঘুরাই চড়ে জরির জামা পরে স্কুলে এসো নতবা স্কুলে এসো না বাবা আজকের মতো তোমাদের সকলের ছুটি আমার ছুটি দয়া করো দয়ার জায়গা আইডিয়া আমরা যে অনেক গরিব কোথায় পাবো সেই উড়িয়ে আবাদ ঘোরা কোথায় পাবো সেই জরির জামা জানি বাবা জানি আমি অনেক আশা নিয়ে এই স্কুলে এসেছি লেখাপড়া করতে শোনো বাবা আমি জানি তুমি লেখাপড়া শিখতে এসেছো কিন্তু তোমরা যে গরিব এই যে 60 বছর হুকুম আমার কিচ্ছু করার নেই বাবা তাই বলছি তুমি আগামীকাল উড়িয়ে বাজে ঘোরা এবং জরির জামা পরে স্কুলে এসো নতবা স্কুলে এসো না বা আজকের মতো তোমাদের সকলের ছুটি আরেকজন তো স্কুল ছুটি চলে আয় স্কুল ছুটি ইনুকা কাহিনী করার কাম না এটা স্কুল এটা ছেড়ে খামচা বেজে পরে সিরিয়ালায় চাল আপা মনে তাইলে আমি যাই ভালো লাগলে তেহুন কোনো কিছু হয় কি না ওগো মেহরবানি খোদা আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি কেন আমাকে গরিব গরিব পাঠিয়েছিলে আমি অনেক আশা নিয়ে এই স্কুলে লেখাপড়া করতে এসেছিলাম ভেবেছিলাম এই স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব তাতে আমার মনের আশা পূরণ হলো না খোদা আমি কোথায় পাবো সেই উড়িয়া বাদি ঘোরা কোথায় পাবো সেই দড়ির জামা কারণ আমাদের যে দুমুঠু খাওয়ানি জুটে না আমার কি আর লেখাপড়া হবে না খোদা লেখাপড়া এই স্কুল